পলাশবাড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় উপজেলা বঙ্গবন্ধু হলরুমে স্বাস্থ্যবিধি মেনে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এ কে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর প্রশাসক আবু বকর প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম সহ আরও অনেকে।